ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের ষষ্ঠ অধ্যায় প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অধ্যায়টির 77 পৃষ্ঠা থেকে 82 পৃষ্ঠা পর্যন্ত সমগ্র প্রশ্নোত্তরসহ আলোচনা করব। 77 নম্বর তো পৃষ্ঠায় তোমরা দেখো প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। প্রথমে রয়েছে বাঁচার জন্য জল। তোমরা ভালো করে এই গল্পটি পড়ে নেবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। 78 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে জল নিয়ে নিচে লিখে ফেলো। দেখো এখানে লেখা আছে, তোমার বাড়ি কোন জায়গায়, গ্রামে শহরে? আমি ছকটির মধ্যে লিখে দিয়েছি গ্রামে। তোমার বাড়ির ব্যবহারের জল কোথা থেকে পাও? ফাঁকা ঘরে লিখে দিয়েছি কুয়ো, টিউবওয়েল। কোন সময়ে জলের সমস্যা হয়? ডান পাশে লিখে দিয়েছি গ্রীষ্মকালে। তখন তোমরা কি করো? পুকুর ও নদী থেকে জল বয়ে আনি। বর্ষার জলকে কি করে ব্যবহার করা যায়? কোনো বড় পাত্রে জল রেখে ব্যবহার করা হয়। এরপর আগুনের ব্যবহার, এখানে এই গল্পটি ভালো করে পড়বে। এই পৃষ্ঠাতেও দেওয়া রয়েছে, এখানেও ভালো করে পড়বে, এখান থেকে আমি কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দেব। 80 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, এখানে একটা ছক দেওয়া রয়েছে। এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে আগুনের ব্যবহার শিখে মানুষের কী কী উপকার হয়েছিল তা নিয়ে নিচে লিখে ফেলো। প্রথমে দেখো, নানা কাজে আগুনের ব্যবহার, আগুনের ব্যবহারের আগে, আগুনের ব্যবহারের পরে। এই ছকটিতে প্রথমে দেখো লেখা আছে খাবার, আগুন ব্যবহারের আগে কাঁচা মাংস খেত, আগুন ব্যবহারের পরে মাংস আগুনে ঝলসিয়ে খেত। বাসস্থান, আগুন ব্যবহারের আগে কাঁচা মাটির বাড়ি, পাতা দিয়ে তৈরি বাড়ি। আগুন ব্যবহারের পরে পোড়া মাটির বাড়ি, পাকা বাড়ি। নিরাপত্তা, আগুন ব্যবহারের আগে নিরাপত্তা ছিল না, পশুরা আক্রমণ করত। আগুন ব্যবহারের পরে কিছুটা নিরাপত্তা ছিল, পশুরা ভয় পেত। প্রতিদিনের কাজে, আগুন ব্যবহারের আগে সন্ধ্যায় আগেই বাসায় ফিরে আসত। আগুন ব্যবহারের পরে আগুন জ্বেলে সন্ধ্যার পর বাড়ি ফিরত। তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে। এরপরে দেখো, গাছ আমাদের প্রাণ। এখানে গল্প আকারে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তোমরা গল্পটি ভালো করে পড়বে। এরপরে দেখো আছে এখানে, এবার আলোচনা করে এমন 5টি গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত। আমি তোমাদেরকে লিখে দিয়েছি, দেখো 1 নম্বরে শাল, 2 নম্বরে সেগুন, 3 নম্বরে মেহগিনি, 4 নম্বরে অর্জুন, 5 নম্বরে দেবদারু। তোমরা এগুলো লিখে নেবে। এরপর 81 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো একটি ছক দেওয়া রয়েছে, সেই ছকটি পূরণ করে দেব। এবার তোমরা বন্ধুদের, শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিচের কাজটি করো। দেখো ছকের মধ্যে দেওয়া রয়েছে গাছের নাম মানুষের জীবনে কী কী কাজে লাগে। তাহলে ধান, গাছের নামে দেওয়া আছে ধান কী কী কাজে লাগে, ভাত, মুড়ি, খই, চিড়ে, তুষ ইত্যাদি। বাঁশ, ঘরবাড়ি, মই, খুঁটি, লাঠি, বেড়া, পাটাতন ইত্যাদি। পাট, দড়ি, চট, বস্তা, থলে ইত্যাদি। তুলসী, সর্দি, কাশি, ঔষধ তৈরি ইত্যাদি। কালো মেঘ, লিভারের ওষুধ, কৃমির ওষুধ ইত্যাদি। তোমরা এভাবে লিখে নেবে। এরপর পোষ মানা পশু পাখি, এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে, তোমরা গল্পটি ভালো করে পড়বে, এখান থেকে আমি প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দেব। এবার দেখো, এবার তোমরা বিভিন্ন পশু কী কী কাজে লাগে তা লেখো।
ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে কুকুর, ছাগল, গরু আর ঘোড়া। এখানে দেখো, কুকুরে হবে বাড়ি পাহারার জন্য, আত্মরক্ষার জন্য, বরফের দেশে গাড়ি টানার জন্য। ছাগল দুধ, মাংস, গৃহপালিত হিসেবে ইত্যাদির জন্য। গরু দুধ, দই, ছানা, গাড়ি টানা, ঘি, মাখন, ঘুঁটে ইত্যাদির জন্য। ঘোড়া গাড়ি টানা, বোঝা বওয়া, দূরে গমন করা ইত্যাদির জন্য। তোমরা এভাবে কিন্তু লিখে ফেলবে। 82 নম্বর পৃষ্ঠাও তোমরা দেখো গল্পের আকারে দেওয়া রয়েছে। এই গল্প থেকে কিন্তু আমি প্রশ্নগুলো লিখিয়ে দেব। তাহলে 77 পৃষ্ঠা থেকে 82 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি হবে সেগুলো আমি তোমাদের এখন লিখিয়ে দেব। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জলের অপর নাম কি? উত্তর হবে জীবন। 2 নম্বর, কোথায় প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল? উত্তর হবে জলে। 3 নম্বর, পৃথিবীতে কত ভাগ জল? উত্তর হবে 3 ভাগ জল। 4 নম্বর, পৃথিবীতে কত ভাগ স্থল? উত্তর হবে 1 ভাগ স্থল। 5 নম্বর, দেখো আমরা কোন কোন কাজে জল ব্যবহার করে থাকি? উত্তর হবে পান করা, রান্না করা, স্নান করা, কাপড় কাচা ইত্যাদি। 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জলের কাছাকাছি থাকলে কি কি সুবিধা হয়? উত্তর হবে জলপথে যাতায়াত, মাছ ধরা, খেতে জল দেওয়া ইত্যাদি। 7 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণ কি? উত্তর হবে নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর এবং আরও জিনিস বয়ে নিয়ে যাওয়া ও জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্যই নদীর ধারে জনবসতি গড়ে ওঠে। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নদীর ধারে থাকার সমস্যা কি? উত্তর হবে বারবার বন্যা হওয়ার সমস্যা। 9 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বন্যা থেকে রেহাই পেতে কি করা উচিত? উত্তর হবে নদীতে শক্তপোক্ত সিমেন্টের পাকা বাঁধ দেওয়া উচিত। 10 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন মাটিতে ফসল ভালো হয়? উত্তর হবে পলি মাটিতে। 11 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, একমাত্র কোন গ্রহে প্রাণ আছে? উত্তর হবে পৃথিবী গ্রহে। 12 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জলের আরেক নাম জীবন কেন? উত্তর হবে জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল, তাই জলের আরেক নাম জীবন। 13 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, তোমার বাড়ির ব্যবহারের জল কোথা থেকে পাও? উত্তর হবে কুয়ো, টিউবওয়েল, টাইম কল ইত্যাদি। 14 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন সময় জলের সমস্যা হয়? উত্তর হবে গ্রীষ্মকালে। 15 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন সময় জলের সমস্যা হয় না? উত্তর হবে বর্ষাকালে। 16 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কারা আগুনের ব্যবহার জানতো না? উত্তর হবে আদিম যুগের মানুষ। 17 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আগুন কিভাবে আবিষ্কার হলো? উত্তর হবে চকমকি পাথরে পাথরে ঘষা লেগে আগুন আবিষ্কার হলো। 18 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আগুন আবিষ্কারের ফলে কি কি সুবিধা হলো? উত্তর হবে
কাঁচা মাংস খেতে হতো না, ঠান্ডায় কষ্ট পেতে হতো না, পশু পাখিদের ভয় পেতে হতো না, অন্ধকারে চলাফেরা করা যেত, পোড়ামাটির জিনিস তৈরি হলো, পোড়া ইট দিয়ে বাড়ি তৈরি করা ইত্যাদি সুবিধা হয়েছিল। 19 নম্বর প্রশ্নে তোমরা দেখো, কোথায় পোড়ামাটির মন্দির দেখতে পাওয়া যায়? উত্তর হবে বিষ্ণুপুরে। 20 নম্বর প্রশ্নে তোমরা দেখো, আগুন ব্যবহারের আগে মানুষ কি খেত? উত্তর হবে কাঁচা মাংস খেত। 21 নম্বর প্রশ্নে তোমরা দেখো, আগুন ব্যবহারের আগে মানুষের বাসস্থান কেমন ছিল? উত্তর হবে কাঁচা মাটি দিয়ে তৈরি বাড়ি ও পাতা দিয়ে তৈরি বাড়ি। 22 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মানুষ যখন ঘর বাড়ি বানায়নি তখন কোথায় থাকত? উত্তর হবে গাছের ওপর মাচা বেঁধে থাকত। 23 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, গাছ থেকে আমরা কি কি পেয়ে থাকি? উত্তর হবে ফুল, ফল, কাঠ, অক্সিজেন, ছায়া ইত্যাদি পেয়ে থাকি। 24 নম্বর প্রশ্নে তোমরা দেখো, আদিম যুগের মানুষরা গাছের ছালকে কি হিসেবে ব্যবহার করত? উত্তর হবে বস্ত্র হিসেবে ব্যবহার করত। 25 নম্বর প্রশ্নে তোমরা দেখো, প্রাচীনকালে মানুষরা গাছের ডাল দিয়ে কি বানাত? উত্তর হবে হাতিয়ার বা অস্ত্র বানাত। 26 নম্বর প্রশ্নে তোমরা দেখো, কয়েকটি গাছের নাম লেখো যাদের ডাল খুব শক্ত। উত্তর হবে শাল, সেগুন, মেহগিনি ইত্যাদি। 27 নম্বর প্রশ্নে তোমরা লেখো, কয়েকটি ওষুধি বা ভেষজ গাছের নাম লেখো। উত্তর হবে তুলসী, কালমেঘ, নিম ইত্যাদি। 28 নম্বর প্রশ্নে তোমরা দেখো, গাছ আমাদের কিভাবে উপকার করে? উত্তর হবে খাদ্য তৈরি করে, ভূমিক্ষয় রোধ করে, ছায়া দেয়, দূষণ রোধ করে ইত্যাদি। 29 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আগেকার মানুষ কোন কোন পশু শিকার করত? উত্তর হবে লোমলা হাতি, বলগা হরিণ, বুনো শুয়োর ইত্যাদি। 30 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মানুষ জন্তুকে পোষ মানালো কেন? উত্তর হবে মানুষ বুঝেছিল যে পশুকে পোষ মানাতে মানালে অনেক সুবিধা আছে, যেমন সারা বছর মাংস, দুধ, চামড়া পাওয়া যাবে। তবে কুকুরকে পোষ মানিয়েছিল নিজেদের আত্মরক্ষার জন্য। 31 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মানুষ পাখিকে পোষ মানালো কেন? উত্তর হবে ডিম, মাংস পাবার জন্য, তাছাড়াও অন্য প্রয়োজনে, যেমন পায়রাকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত। 32 নম্বর প্রশ্নে তোমরা দেখো, মানুষ কুকুরকে কেন পোষ মানিয়েছিল? উত্তর হবে বাড়ি পাহারা ও আত্মরক্ষার জন্য। 33 নম্বর প্রশ্নে তোমরা দেখো, মানুষ গরুকে কেন পোষ মানিয়েছিল? উত্তর হবে দুধ, দই, ছানা, ঘি, গাড়ি টানা, ঘুটে ইত্যাদির জন্য। 34 নম্বর প্রশ্নে তোমরা দেখো, মানুষ ঘোড়াকে কেন পোষ মানিয়েছিল? উত্তর হবে গাড়ি টানা, দূরে গমন করার জন্য। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি সব ভালো করে পড়বে, এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রথম থেকেই আমার চ্যানেলে রয়েছো তারা কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। পরবর্তী প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হবো।